লেডিস এন্ড জেন্টলম্যান আজকে বিভিন্ন রকমের মদ দিয়ে বিয়ার দিয়ে আর মুরগি দিয়ে বানাতে চলেছি হোলি স্পেশাল রেসিপি মুরগিটার পালকগুলোকে কিন্তু আমি এখন ঝুলিয়ে নেব এই যে মুরগির ঠ্যাংগুলোকে এখন আমি কেটে নেব পেছনটাকে কেটে নেব মাংসটাকে মিডিল বরাবর ফাটিয়ে নেব এই যে মাংস দুটো তো ভালো করে ধুয়ে নেব এই যে মাংসের ভিতরে নাড়ি বুড়ি যা আছে সব বের করে নেব মাংসের ভেতরগুলো পরিষ্কার করা কমপ্লিট মাংসগুলো মাংসটার গায়ে ভালো করে দাগ কেটে নেব সারি সারি ভাবে বিভিন্ন ব্র্যান্ডের মদ এবং বিয়ার রেডি এখন সমস্ত কিছু কিন্তু এই যে এখানে ঢেলে নেব ঢেলে দিচ্ছি টু বক 60 রিও স্ট্রং ঢেলে নিচ্ছি নাম্বার ওয়ান লাক্সারি ঢেলে দেব নাম্বার ওয়ান অরিজিনাল ঢেলে দিচ্ছি কিং স্পেশাল রেড লেভেল ইম্পেরিয়াল ব্লু এই যে বিপি 60 বিভিন্ন রকমের মদ আর বিয়ার দিয়ে তৈরি ককটেলটার মধ্যে মাংসের পিসগুলো চুবিয়ে রাখবো আদা আধা ঘন্টা পর কিছুটা মদ বালতিতে ঢেলে নেব আধা ঘন্টা পর মদ থেকে মাংসের পিসগুলো তুলে রাখবো দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তেতো করা আদা পেঁয়াজ জিরে গুঁড়ো লেবুর রস স্বাদমতো লবণ কিছুটা পরিমাণে ইম্পেরিয়াল ব্লু এই যে মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নেব মাংসটাকে এখন আধা ঘন্টার জন্য রেখে দেব কড়াই প্রচণ্ড গরম হয়ে গিয়েছে এই যে এখানে সাদা তেল ঢেলে দেব গোটা রসুন আদা রসুন পেঁয়াজ পেস্ট হলুদ গুঁড়ো মেরিনেট করা মাংসের পিসগুলো এখন এখানে দিয়ে দেব এই যে ঢাকনাটা আমি নামিয়ে নেব বালতি ভর্তি মদের ককটেল এই যে এখানে ঢেলে দেব মিট মশলা গরম মশলা বিপি দিয়ে গুলিয়ে দেব এই দেখো মাংসের পিসগুলো কি সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে বিপি মদ দিয়ে তৈরি করা গরম মিট মশলা এই যে ঢেলে দিলাম ফাইনালি কিন্তু এই যে আমাদের চিকেন কষা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে Good